নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি বাহারি বেগুনের রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষের দিনে একবার এভাবে বেগুনের এই রেসিপিটি বানিয়ে দেখুন, খেতে অসাধারণ স্বাদের হয়। যারা বেগুন খেতে চায় না তারাও চেটে পুটে খেয়ে নেবে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি তিনটে বেগুন নিয়েছি। বাহারি বেগুনের জন্য চেষ্টা করবেন লম্বা বেগুন নিতে। বেগুন আমি কেটে নেব মোটা সমেত, তবে এক্সট্রা যে লম্বা বোঁটা সেটা একটু কেটে বাদ দিলাম। তারপর দেখুন বোঁটা সমেতই এভাবে কেটে নিচ্ছি। যদি বেগুন খুব পাতলা বা সরু হয় সেক্ষেত্রে আপনারা এভাবে দুটুকরো করে নিতে পারেন। এই বেগুনগুলো একটু মোটা, তাই আরও একটা ফালি করে প্রত্যেকটা বেগুনকে এভাবে চার টুকরো করে বোঁটা সমেত কেটে নিলাম। সমস্ত বেগুনগুলো কাটা হলে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা এর পরিবর্তে চালের গুঁড়ো কিংবা ময়দাও যোগ করতে পারেন। এবার সমস্ত কিছুকে ভালো করে মেখে নিচ্ছি, যাতে করে বেগুনের গায়ে মশলার একটা কোটিং ধরে যায়। বেগুন এভাবে ভালো করে মাখা হলে এখন ফ্লেম অন করে কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ সাদা তিল। যদি আপনাদের কাছে সাদা তিল না থাকে সেক্ষেত্রে আপনারা কি ব্যবহার করবেন সেটাও আমি বলে দেব। সাদা তিল দিলে তবে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তিলটাকে এক দেড় মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কাজু বাদাম ছ সাতটার মতো। আপনারা চাইলে তিল বা কাজু বাদামের পরিবর্তে চিনে বাদামও ব্যবহার করতে পারেন। চিনে বাদামকেও একইভাবে একটু শুকনো কড়াইতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর তারপর এখানে দিয়েছি প্রায় দেড় চামচ মতো পোস্ত দানা। এখন এই সমস্ত কিছুকে হালকা ড্রাই রোস্ট করে নেব। দেখুন ভাজা হলে এখন কড়াই থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে রাখলাম। তারপর জুড়িয়ে যাওয়ার পর আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি গুঁড়ো করে নেয়ার জন্য। জল না দিয়ে প্রথমে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নেব। আর তারপর এখানে পরিমাণ মতো জল দেব, তবে তার আগে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো আর দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে। এখন একটু বেশি পরিমাণ জল দিয়ে বেশ পাতলা করে আর মসৃণ করে সমস্ত কিছুকে একসঙ্গে বেটে নিয়েছি। এবার মূল রান্না করে নেওয়ার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। আজকের রান্নাটি কিন্তু আমি সাদা তেলেই করব। এবার ম্যারিনেট করে রাখা বেগুনগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। একসঙ্গে সমস্ত বেগুন দেব না, মোটামুটি চারটে চারটে বেগুন দিয়ে মোটামুটি তিনটে ব্যাচে সমস্ত বেগুনগুলো ভেজে নেব। বেগুনকে কিন্তু ঢাকা দিয়ে ভাজবার প্রয়োজন নেই, তাতে করে বেগুনগুলো নরম হয়ে যাবে। উল্টে পাল্টে এরকম সুন্দর লালচে রং ধরিয়ে বেগুনগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি নরম করে ভাজবার প্রয়োজন নেই। সমস্ত বেগুনগুলো তিনটে ব্যাচে এভাবে লালচে রং করে ভেজে তুলে নিলাম। আর তারপর বাকি তেলের মধ্যে রান্নাটা করে নেব। তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, আর দিচ্ছি দুটি শুকনো লাল লঙ্কা, আর দিচ্ছি টু থেকে থ্রি পিঞ্চ মতো হিং। হিংয়ের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই করে দেবেন। এবার মিক্সিতে বেটে রাখা মশলার পেস্ট যোগ করে ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে। এই সমস্ত মশলাগুলো যেহেতু আমি ড্রাই রোস্ট করে তারপর বেটে নিয়েছি, এর একটা সুন্দর ফ্লেভার হয় আর মশলা কষাতেও খুব বেশি সময় লাগে না। তিন চার মিনিটেই দেখবেন মশলাতে একটা দানা দানা টেক্সচার চলে এসেছে। তখন ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে আর হাফ চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটাকে লো ফ্লেমে রেখে আরও একটু সময় কষিয়ে নেব। দেখুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়াতে রঙটা খুব সুন্দর এসেছে। আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই কাশ্মীরি লাল লঙ্কা দিলাম রঙটা সুন্দর হওয়ার জন্য। মশলা ভালো করে কষানো হলে এখানে আমি এক কাপের মতো দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। বাজারে যে কোকোনাট মিল্ক পাউডার পাওয়া যায় সেটাই আমি ঈশদুষ্ণ গরম জলে মিশিয়ে যোগ করেছি। আপনারা চাইলে প্লেন যে মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ সেটাকেও কিন্তু ঈশদুষ্ণ গরম জলে মিশিয়ে যোগ করতে পারেন, কিংবা লিকুইড মিল্কেরও ব্যবহার করতে পারেন।
এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি। নিরামিষ এই রান্নাটি একটুখানি মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এবার গ্রেভিকে আরও একটু ফুটিয়ে ঘন করে নিচ্ছি। দেখুন, মোটামুটি 4-5 মিনিট মতো গ্রেভিটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আর তারপর দেখুন, গ্রেভিটা এরকম ঘন হয়ে এলে এবার আমি ভেজে রাখা সমস্ত বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিকে কিন্তু আর বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। বেগুনগুলো এমনভাবে দিতে হবে যাতে করে গ্রেভির মধ্যে ভালো করে ডুবে যেতে পারে। সমস্ত বেগুনগুলো দেওয়ার পর কিন্তু আর বেশি সময় রান্না করবার প্রয়োজন নেই। বেগুন আগে থেকেই যেহেতু ভালো করে ভাজা আছে, এবার বেগুনগুলো দিয়ে উপর থেকে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিলেই কিন্তু আমাদের বাহারি বেগুন একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগে। আশা করছি আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।